অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিমা খাতুনের করোনা ধরা পড়েছে দুজনকেই জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ওদিকে মা বাবার অসুস্থতার খবর শুনে আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক জানা গেছে মুশফিকের মা বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কাল রাতেই তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয় আর রাতে জিম্বাবুয়ের সিরিজ কাবার করতে যাওয়া সাংবাদকর্মীদের বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন এ মুহূর্তে মুশফিক এবং তার পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে এ মুহূর্তে এটাই আসল সেভাবেই চিন্তা করা হচ্ছে উনি দেশে ফিরে যাচ্ছেন সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তার পরিবারের প্রতি ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে কোনো বক্তব্য দিতে চায়নি যেহেতু এটা খুবই স্পর্শকাতর একটা বিষয় এর আগে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টের পর তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল মুশফিকের টি টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি সেজন্য মুশফিকের বাইরে রেখেই টি টোয়েন্টি দল ঘোষণা করে নির্বাচকরা তবে জিম্বাবুয়ের জৈব সুরক্ষা সুরক্ষাবলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে তাকে এতে সময় মতো অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থাকতে পারবেন না তিনি তাই টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য মনস্থির করেছিলেন মুশফিক কিন্তু মা বাবার অসুস্থতার পুরো পরিস্থিতি বদলে গেল আজ হারারে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি হারারি স্পোর্টস ক্লাব মাঠে ষোলো আঠারো ও বিশে জুলাই ওয়ানডে ম্যাচ চেয়ে মুশফিক পাচ্ছে না বাংলাদেশ দল